আসসালামু আলাইকুম ভিহার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন বরাবরের মতো আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার একটি রেসিপি গাজরের হালুয়া গাজরে পুষ্টিতে ভরপুর এবং প্রচুর পরিমাণে আছে ভিটামিন এ যা আমাদের শরীরে খুব সহজেই ভিটামিন এর ঘাটতি পূরণ করতে পারে আর খেতে এত অসম্ভব মজার যা ছোটো বড়ো সকলে খুবই পছন্দ করে তো ভিউয়ার্স ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করুন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিউয়ার্স শুরু করি আজকের ভিডিও কিভাবে। তৈরি করেছি এই অসম্ভব মজার গাজরের হালুয়া তো আমি এখানে পাঁচশো গ্রাম গাজর নিয়েছি এবং খুব পৃষ্টপুষ্ট আমি এবার বেশ পাতলা করে ছিলে নিচ্ছি আপনারা ইচ্ছে করে বটি দিয়ে ছিলে নিতে পারেন তো এভাবে আমি গাজরের যে পাতলা খোসাটা আছে এভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি তো খুব বেশি মোটা করে ছাড়ানোর দরকার নেই পাতলা করে বেশ ছাড়িয়ে নিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে আসছি তো আমি কোটার পরে ধোবো না ঠিক এটা গ্রেড করার আগে এভাবে ধুয়ে নিয়েছি তারপর একটা গ্রেটারে আমি গ্রেট করে নিয়েছি আপনারা ইচ্ছে করলে বটি দিয়ে গ্রেড করতে পারেন তবে বটি দিয়ে গ্রেড করার সময় লক্ষ্য রাখবেন যেন খুব চিকন চিকন হয় আর তাছাড়া ভিউয়ার্স এই গ্রেটারগুলো খুব সহজেই ক্রোকারিজের দোকানে পাওয়া যায় অবশ্যই ঘরে সংগ্রহ করবেন যে কোনো ভাজিভুজিতে ভুজিতে আপনারা খুব সহজেই গ্রেট করে নিতে পারেন তো এভাবে আমি একে একে সব গাজরগুলো গ্রেড করে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে কম বেশি গাজর নিতে পারেন কারণ পরিবারের সদস্য অনুযায়ী আপনারা অবশ্যই হালুয়া তৈরি করতে পারেন তো গাজরের হালুয়া খেতে কিন্তু খুব অসম্ভব মজার তো গাজরের হালুয়া তৈরির জন্য আমি প্রথমে পাত্রে দুই টি স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি গাওয়া ঘি গাওয়া ঘি দিয়ে একটু ভেজে নিলে বেশ গাজরের কাঁচা কাঁচা গন্ধটা থাকে না আর দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি এখানে আমি বাদাম পেস্তা কাজু নিয়ে কুচি কুচি করে আমি দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি এক মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কিসমিস দেওয়ার পরে তিরিশ সেকেন্ড পর দেখা যাবে বেশ ফুলে বেলুনের মতো হয়ে গেছে এরপর আলাদা পাত্রে একটু তুলে নিচ্ছি এতে করে কিশমিশ বাদাম যদি আমি গাজরের হালুয়ায় দিই গাজরের হালুয়াটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর তাছাড়া যারা বাদাম খেতে পছন্দ করে না তারা অ্যাভয়েড করতে পারেন দিয়ে দিচ্ছি গাজর বেশ দুই মিনিট ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর স্পুন পরিমাণ লবণ লবণ দিলে মিষ্টির পরিমাণটা একটু বেশি ভালো হয় আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি সাদা এলাস এলাচটা অবশ্যই একটু চিঁড়ে দেবেন যাতে করে এর ফ্লেভারটা ভালো আসে আর দিয়ে দিচ্ছি আমি দারুচিনি তার চিনিটা বেশ খুব বেশি দেওয়ার দরকার নেই দুই পিস সামান্য একটু ভেঙে দিলেই হবে আর দিয়ে দিচ্ছি সিদ্ধর জন্য এক কাপ পানি পানিটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এবং মাঝে মাঝে আপনারা কিন্তু ঢাকনা খুলে দেখবেন যে পরিমাণে কেমন সিদ্ধ হলো একটু সিদ্ধ হলেই বেশ বুঝতে হবে যে আমার সিদ্ধটা হয়ে গেছে মোটামুটি আশি পারসেন্ট সিদ্ধ হলেই অ্যানাফ আর বেশি সিদ্ধ হলে খেতে কিন্তু এতটা ভালো লাগে না এরপর দিয়ে দিচ্ছি এক কাপের তিন ভাগ চিনি তো আমি চিনিটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব বেশ ভেজে রাখা বাদাম এবং কিশমিশগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নাড়াচাড়া করার ক্ষেত্রে কিন্তু ভিভার্স দেখবেন যে চিনিটা কুলে পানি পানি হয়ে গেছে এতে ভয়ের কোনো কারণ নেই একসময় নাড়াচাড়া করতে করতে যখন পানি উঠে যাবে তখন আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে মিল্ক পাউডার মিল্ক পাউডার দেওয়ার ফলে কিন্তু জোরের হালুয়াটা খেতে অসম্ভব ভালো লাগে আর তাছাড়া অনেকটা বেশ ঘন গাড়ো গাড়ো আঠালো হয়ে আসে এতে করে খেতে বেশি ভালো লাগে একসময় নাড়াচাড়া করতে করতে বেশ থক্তকে বা শক্ত হয়ে এসেছে আমি উপর থেকে তেজপাতাগুলো ফেলে দিচ্ছি যাতে খাবারে কোনো সমস্যা না হয় একটু শক্ত শক্ত হয়ে এসেছে এস আমার হালুয়াটা হয়ে গেছে অলরেডি আমি নামিয়ে নিচ্ছি আর তাছাড়া আপনার গাজরের হালুয়াটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন অনেক সময় রুটি দিয়েও খেতে পারেন বা পাউরুটি দিয়ে খেতে পারেন বা শুধু খেতে পারেন যে কোনো নাস্তায় গাজরের হালও একদম পারফেক্ট বেশ আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ কিছু বাদাম কুচি উপরে ছিটিয়ে দিচ্ছি এতে করে কাঁচা কিছু বাদাম কুচি খেতেও ভালো লাগে আমি একটু বেশ খেয়েই দেখছি যে কেমন লাগে তো ও আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে আশা করি আপনারা যদি বাড়িতে তৈরি করেন অনেক অনেক সুন্দর হবে তো আর যদি আমার চ্যানেলটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে একটি লাইক কমেন্ট শেয়ার আশা করছি এবং আপনাদের সামনে যেন আরও সুন্দর সুন্দর রেসিপি এবং ক্রাফট নিয়ে হাজির হতে পারি সে তো আগুন প্রার্থনা করবেন আল্লাহ হাফিজ